আর না করা হলে এদেশের ছাত্র জনতা এই আওয়াল কমিশনকে খুঁজে বের করে গণধোলাই দিয়ে আইনের আওতায় আইনের হাতে তুলে দেবে। স্পষ্ট করে বলতে চাই, এই আওয়াল কমিশন 5ই আগস্টের পরে যতগুলো সিদ্ধান্ত নিয়েছে, যতগুলো নথিতে স্বাক্ষর করেছে, প্রত্যেকটা নথি প্রত্যেকটা সিদ্ধান্ত অবৈধ। এই স্বাধীন বাংলাদেশে খুনি হাসিনার দোসর কোনো অবৈধ সরকারের দোসর আর কোন সরকারি দলিলে স্বাক্ষর করার এখতিয়ার রাখেন না। আমরা স্পষ্ট করে বলেছি, সংগ্রামী ভাইয়ের আমার আজকে আমরা দেখতে পেলাম ভাই আপনারা আওয়ামী লীগ কর্তৃক সবাই নির্ধারিত যে নির্বাচন কমিশন ছিল হাবিবুর রহমানের নেতৃত্বে, সেই নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন করার মাধ্যমে তারা পদত্যাগপত্র জমা দিয়েছে। এরকম একটি দৃষ্টান্ত নির্বাচন করে জনগণের হাজার হাজার টাকা লুটপাট করেছে তারা সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ কিভাবে করে? এটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা, জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে একটি দলকে আনুকূল্য দেওয়ার মানে নামে তারা যে নির্বাচন করেছিল সেই নির্বাচনের বৈধতাও তারা দিয়েছে। জনগণ ইলেকশন অংশগ্রহণ করে নাই, সেখানে তারা জনগণের অংশগ্রহণ দেখিয়েছে এই প্রতারণা করার মাধ্যমে, জাতিকে আজকে বড় বিপদে তারা ফেলেছিল।